এশিয়ার স্থিতিশীলতায় হুমকি দেখিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব, বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ। বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধন হারানো দল জামায়াত ইসলামী নানা ইস্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিধ্বংসী রাজনীতির দায়ে হারাতে হয়েছে দলের গ্রহণযোগ্যতা। এবার ইসলামের নাম ভাঙিয়ে রাজনৈতিক মতাদর্শের নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জামায়াত ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মনে করছে মার্কিন কংগ্রেস। সম্প্রতি মার্কিন কংগ্রেসে এমন অভিমত দিয়ে দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস একটি প্রস্তাব উত্থাপন করেন। ওই প্রস্তাবে জামায়াত ইসলামী সহ অন্যান্য চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বিএনপি সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, জিম ব্যাংকস প্রস্তাবটি পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠিয়েছেন। জামায়াতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ওই প্রস্তাবে বলা হয়েছে, দলটি ধর্মীয় স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এই হুমকি মোকাবেলায় দলটির সক্ষমতা উপড়ে ফেলতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। কংগ্রেসম্যান ব্যাংকস আরো বলেন, যুক্তরাষ্ট্রেও জামায়াত ইসলামের ভাবধারা পোষণ করে এমন অনেক সংগঠন রয়েছে যারা তহবিল সংগ্রহের সঙ্গে যুক্ত, এদের রুখে দেওয়া দরকার। এর আগে 2018 সালের শেষের দিকে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে দেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য চলমান হুমকি উল্লেখ করে বাংলাদেশ সরকারকে তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি দেখিয়ে প্রস্তাবটি পুনরায় উত্থাপন করল মার্কিন কংগ্রেস।